আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটি হবে কাউন্ট নিয়ে। কাউন্ট কি এবং কাউন্ট কাকে বলে সে বিষয়টি নিয়েই আজকে আপনাদের সামনে আমি আলোকপাত করব। তো বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করবেন। পরবর্তীতে আপনাদের কোন কোন ভিডিও লাগবে সে বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন কমেন্ট বক্স। এখন আমরা শুরু করব কাউন্ট দিয়ে। কাউন্ট কি? কাউন্ট হলো একক দৈর্ঘ্যের ভর অথবা একক ভরের দৈর্ঘ্যকে আমরা কাউন্ট বলে থাকি। আমরা এটিকে যদি ইংলিশে বলি তাহলে হবে লেন্থ পার ইউনিট মাস অর মাস পার ইউনিট লেন্থ, দ্যাট ইজ কলড নাম্বার অফ কাউন্ট। তো এখন আমরা জানব আসলে কাউন্টটা কি। আসলে কাউন্ট যখন আমাদের বেশি হবে তখন আমাদের সুতা চিকন হবে এবং কাউন্ট যখন কম হবে তখন আমাদের সুতা মোটা হয়। এর কারণ কি? এর কারণ হলো এটাই, আমরা আমাদের স্পিনিংয়ে যেভাবে কাউন্ট করে থাকি সেটি হলো ইনডাইরেক্ট সিস্টেমের কাউন্ট। সেই জন্য আমাদের কাউন্ট নাম্বার বাড়লে আমাদের সুতা চিকন হয়ে যায় এবং কাউন্টের নাম্বার কমলে আমাদের সুতা মোটা হয়ে যায়। আর যদি আমরা ডাইরেক্ট সিস্টেমে কাউন্ট করি তাহলে আমাদের কাউন্ট নাম্বার বাড়লে সুতা মোটা হবে এবং কাউন্ট নাম্বার কমলে সুতা সিগুন হবে। তো বন্ধুরা, আমরা এভাবেই কাউন্ট সম্পর্কে জানলাম। তো পরবর্তীতে আপনাদের কোন কোন বিষয়ের উপর আপনারা জানতে চান আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ের উপর ভিডিও তৈরি করে আপনাদেরকে জানানোর জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।